হ্যালো ভাইয়া, আপনারা কি স্যাকা টাকা খাইছেন? একটা কথা বলতে ভাই প্লিজ, একটু বলেন ভাই, আপনারা কি স্যাকা খাইছেন? আরে ভাই কইন না, স্যাকা খাইয়া বেকা হইয়া গাছের উপর বইয়া রইছি। স্যাকা আপনি খাইছেন না ইনি? দুজনই ভাই, দুজনই। তাহলে আপনারা একটা স্যাকা খাওয়া গান শুনান। আপনি তো মনে হয় গিটারিস্ট, উনি মনে হয় গানটা গাইবে। ঠিক আছে, একটা গান গান গান। আচ্ছা ভাই শুনেন কি আর গাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসাই জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের ইনাম। ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের ইনাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসাই জড়ানো মায়ার বাঁধন। আগার গাইস না, আমার কান্দ নাই দেবে, আরো ভাবি বাইসে দেখলে আরো বেম করতে পারবি। চারিদিকে নিরাশার বালুচর, কি আশাই বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশাই বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এমন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসাই জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো সুখী নই তো কারো জীবন। শুধু দর্শক, আপনারা হয়তো জানেন প্রেমে স্যাকা খাইলে কেউ হয় কবি, কেউ হয় শিল্পী। আমার এই দুই ভাই স্যাকা খেয়ে হয়ে গেছে শিল্পী। আপনারাও যদি কেউ স্যাকা খেয়ে থাকেন এবং এইরকম প্রতিভার কি বলা যায়, আপনারা যদি এরকম প্রতিভা পেয়ে থাকেন তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে এবং যোগাযোগ করতে পারেন লাইভ অফ বাংলাদেশ চ্যানেলে। আপনাদের গান শোনার জন্য এবং আপনাদের অ্যাক্টিং দেখার জন্য আমরা বসে আছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলকান বাটনে চাপ দেবেন।